সিলেটে কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে এখনো কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তিন দফায় এক মাসেরও বেশি সময় ধরে বন্যা কবলিত সিলেটবাসী গত তিন দিনে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন মানুষ তবে বিভিন্ন নদ নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ও জগন্নাথ ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে বেড়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দী মানুষের দুর্ভোগের পাশাপাশি শুকনো খাবার বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে নাই খাবার নাই দেওয়া একবার উবেশ কেউ কৌশল একেবারে পরিবেশ আছে খুব কষ্ট বর্তমানে আশ্রয় আর কি থা খাওয়া পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কোলাঘাট ইউনিয়নের বেশ গ্রামে পানি ঢুকে পড়েছে তিস্তা ও ধরলার পানি বাড়ায় নদী তীরবর্তী অন্তত ছয় হাজার পরিবার পানিবন্দী রান্নাঘরি খায় চোখের উপরে বসিয়ে কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সড়ক ও বাঁধে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বানভাসীরা সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা ও ভেলাই একমাত্র ভরসা বন্ধ তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জে এখনও পানিবন্দী পাহাড়পুর বাজারের মানুষ আজমেরগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে পাহাড়পুরের কোয়ারডালায় বাঁধ ভেঙে বদলপুর হাওড়ে ঢুকে পড়েছে পানি এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র এবং টাঙ্গাইলে ঝিনাই ও ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কমতে শুরু করেছে তবে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নদী তীরবর্তী পাঁচ উপজেলার চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন শুক্লা সরকার ডেস্ক রিপোর্ট এটি নিউজ